কোনোদিন পুকুরের এলাকায় শিকার করতে আসে না, শিকার করতে আসে। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে তোরা কেউ এখান থেকে পালাবি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করছি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ডিজে ডিনু হামিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে লাইটিং। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো প্রিভিউটা দেখে। তো এরকম ভিডিও যদি তোমরা বানাতে চাও তাহলে তোমাদের একটি অ্যাপ্লিকেশন পয়েন্ট হবে যার নাম হলো অ্যালাইটমিশন। অ্যালাইটমিশন তোমাদের কাছে যদি না থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। ওখান থেকে তোমরা অল ম্যাটেরিয়ালস এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওগুলোখান থেকে তোমরা সব কিছু ম্যাটেরিয়ালস আর ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনটায় থাকা সমস্ত লিঙ্ক বিটম্যাপ পেজ নেগেটিভ পেজে তার এই যে যথেষ্ট সময় ম্যাটেরিয়ালস লিঙ্ক দরকার সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই লিঙ্কগুলি তোমাদের ইম্পোর্ট করতে তোমাদের একটি ছ সংখ্যার পাসওয়ার্ড লাগবে, সেটা আমার ভিডিওর ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা পাসওয়ার্ডটি ওখান থেকে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। শুরু করা যাক তোমাদের যেটা বলি, তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরকম ভিডিও নতুন নতুন আপডেট ভিডিও আপলোড দেওয়ার সাথে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের অ্যালাইটমিশন অ্যাপটি খুলে নিতে হবে। অ্যালাইটমিশন অ্যাপটি খুলে নেওয়ার পর তোমাদের যে লিঙ্কগুলি দিয়েছিলো লিঙ্কগুলি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা বিটম্যাপটি খুলে নেবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তো তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমরা এখানে চলে আসবে যে 0.4 মানে 0.408 সেকেন্ডে যে সবুজ, এখানে যে সবুজটা আছে এখানে যে উপরে ইমেজ যেটা অ্যাড করা আছে এখানে কালার অফ ফিলিউশন মেরে তোমাদের নিজের ফটো অথবা কারণ তোমাদের প্রিয়জনের পথে মোটামুটি তোমরা হচ্ছে এখান থেকে যে কোনো ফটো তোমরা বসিয়ে নিতে পারবে বা তোমাদের লোগো ফটো। তো আমার ফটো আমি বসিয়ে নিচ্ছি, তো বসানো ছিল প্রথম থেকে। তো তারপর আবার এটা ক্লিক করবে, তারপর আবার কালার অপশন ফিল হবে, কম্পিটিশন করবে, মিডিয়া অপশানে ক্লিক করবে, তারপর ফটোগুলি এখান থেকে তোমরা অ্যাড করে নেবে। তো আমার অ্যাড করা আছে তাই অ্যাড করছি না, এরকম করে দিলে তোমাদের একটা সুন্দর লাগবে দেখতে। তো তারপর তোমাদের কী করতে হবে, 0.9-12 সেকেন্ডে আসতে হবে। আসার পর তোমাদের যেটা করতে হবে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য মিডিয়া অপশানে ক্লিক করে তোমাদের যে ফোল্ডারের ফটোগুলি থাকবে সেই ফোল্ডারটি তোমাদের খুলে নিতে হবে। তো ফোল্ডারটি খুলে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ফটো অ্যাড করে দেবে। ফটো অ্যাড করার জন্য ফটো উপর ক্লিক করে ডিটোটি ক্লিক করে ফিল কম্পিটিশন করে দেবে। তো এইভাবে কাট করে দেবে। তারপর প্লাজা ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে ফটো উপর ক্লিক করে উপরে ডিটোটি ক্লিক করে ফিল কম্পিটিশন করে দেবে। তো এইভাবে তোমাদের প্রতিটি বিটম্যাপে ফটো বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে ব্যাগ আসছি, কারণ আমি যদি প্রতিটা বিটম্যাপে ফটো বসাতে থাকি তাহলে তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি ফটোগুলি বসিয়ে ব্যাগ চলে আসছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে প্রতিটি বিটম্যাপকে একটি একটি করে ফটো বসিয়ে নেবে। তো আমি তাড়াহুড়ো করে বসিয়ে নিয়েছি, কারণ আমি একটু বিজি আছি। তো এইভাবে তোমরা ঠিকঠাক বসিয়ে নেবে, তো আমার একটু ভুলভাল আছে। তো তোমরা এইভাবে প্রতিটি বিটম্যাপকে ফটো বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য তোমাদের সরাসরি ব্যাগ চলে আসতে হবে। ব্যাগ চলে আসতে হবে তোমাদের স্নেক ইফেক্ট অপশানটি খুলে নিতে হবে। স্নেক ইফেক্ট অপশানটি খুলে নেওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম 4টি ইফেক্ট চলে আসবে। তো তোমাদের যেটা করতে হবে প্রথম যে ইফেক্টটি আছে ইফেক্টটি কপি করবে। কপি করার জন্য ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে ইনচিটিউটে কপি ইফেক্ট করে নেবে। কপি পেক করে নেওয়ার পর তোমরা ব্যাগ চলে আসবে। ব্যাগ চলে আসার পর তোমরা বিটম্যাপটি খুলে নেবে। সরাসরি বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তোমাদের ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য তোমরা সরাসরি চলে যাবে। তো 9.12 সেকেন্ড আসার পর তোমাদের পরপর যে দুটো ফটো দেখতে হবে ফটোগুলির উপর ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো পরপর দুটো ফটোতে এইভাবে ইফেক্টগুলি অ্যাড করবে। অ্যাড করে দেওয়ার পর তোমরা আবার দুটো ফটো অ্যাড করে দেওয়ার পর তোমরা এই যে ছোটো ছোটো ফটোগুলি এগুলো বাদ দেবে। তারপর তোমরা আবার 12.19-9 সেকেন্ড আসবে। আসার পর যে ফটো দেখতে হবে ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার তোমরা এই যে বড়ো ফটোটি বাদ দিবে। তারপর আবার 14.23 সেকেন্ড আসার পরপর দুটো ফটোতে সেম টু সেম এই ইফেক্টটি পেস্ট করবে। তো পেস্ট করার জন্য ফটো উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা আবার সরাসরি চলে যাবে 17.15 সেকেন্ড। 17.15 সেকেন্ডে যে ফটো দেখতে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো এইভাবে আমি করে দিলাম। করে দেওয়ার পর তোমাদের আবার বড়ো ফটোতে বাদ দিয়ে তারপরে আবার 20.04 সেকেন্ড আসার পর যে পরপর দুটো এই সেম টু সেম এই ইফেক্ট ফটোগুলির উপর এই ইফেক্টটি পেস্ট করবে। প্রথম ইফেক্টটি পেস্ট করে দেওয়ার তোমরা আবার চলে যাবে। তো 22.27 সেকেন্ডে আসার পর ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে
25.14 সেকেন্ডে ফটোবে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে যে ফটোতে 26.04 সেকেন্ডে ফটোবে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে 28.04 সেকেন্ডে যে ফটো দেখতে হবে ফটোবে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা ব্যাক স্ল্যাশ পর তোমাদের প্রথম ইফেক্টের কাজ শেষ হয়ে গেল। তারপর তোমাদের যেটা করতে হবে, তারপর সেকেন্ড যে ইফেক্টটি সেই ইফেক্টটি তোমাদের কপি করতে হবে। কপি করার জন্য ফটোবে ক্লিক করবে, তো সেকেন্ড যে ইফেক্টটি কপি করার জন্য ফটোবে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে তোমরা ব্যাক স্ল্যাশ পর বিট ব্যাঙ্কটি খুলবে। বিট ব্যাঙ্কটি খুলে নেওয়ার পর তোমাদের সরাসরি চলে আসতে হবে তোমাদের 10.23 সেকেন্ডে। 10.23 সেকেন্ড আসার পর যে ছোটো ছোটো যে বিট ব্যাঙ্কগুলি দেখতে চাই ফটোগুলির উপর ক্লিক করে পেস্ট ইফেক্ট করতে হবে। পেস্ট করার জন্য ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা তাহলে 10.23 সেকেন্ড থেকে তোমরা 12.09 আগে পর্যন্ত যে ছোটো ছোটো ফটোগুলি দেখতে হবে এই ছোটো ছোটো ফটোগুলিতে এই দু নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। এগুলো সবগুলো ইফেক্টগুলো পেস্ট করে দেবে। তো আমি পেস্ট করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে পেস্ট করার জন্য ফটো ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। এভাবে সবগুলি করে দেওয়ার পর তোমরা সরাসরি চলে আসবে 21.14 সেকেন্ডে। 21.14 সেকেন্ডে পর যাওয়ার পর যে ছোটোগুলি ফটো দেখতে হবে সেই ছোটো ছোটো ফটোগুলিতে আবার ফটো ইফেক্ট পেস্ট করতে হবে। এইভাবে তোমরা প্রতিটি ফটোতে পেস্ট করার পর তোমরা 22.27 সেকেন্ডে আগে পর্যন্ত যে বিটম্যাপগুলি ছোটো ছোটো বিটম্যাপগুলি ফটো দেখতে হবে এই মিডিলে সমস্ত ফটোগুলিতে ইফেক্ট অ্যাড করবে। তো আমি আগে আর পরে প্রথম আর শেষগুলি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে তোমাদের ব্যাক স্ল্যাশ পর তোমাদের যেটা হবে 3 নম্বর ইফেক্টটি কপি করতে হবে। 3 নম্বর ইফেক্টটি কপি করার জন্য তোমরা 3 নম্বর ইফেক্টে চলে আসবে। ইফেক্টে আসার পর ইফেক্ট কপি করে নেওয়ার পর তোমরা কী করবে, ব্যাক স্ল্যাশ পর তোমরা বিটম্যাপটি খুলে নেবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি চলে যাবে, তো তোমরা সরাসরি চলে যাবে 12.29 সেকেন্ডে যে বড়ো ফটো দেখতে হবে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো করে দেওয়ার পর তোমাদের তিন নম্বর ইফেক্ট এখানে পেস্ট করে দেওয়ার পর তোমাদের আবার চলে আসতে হবে 28.04 সেকেন্ডে আসার পর ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। করে দেওয়ার পর তোমাদের আবার চলে আসতে হবে 23.15 সেকেন্ডে যে বড়ো ফটো দেখতে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিবে। করে দেওয়ার পর তোমাদের আবার চলে আসতে হবে এখানে করে দিলে। করে দেওয়ার পর তোমরা একদম লাস্ট যে ফটো দিতে 28.24 সেকেন্ডে যে ফটো দেখতে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো এইভাবে করে দেওয়ার পর তোমরা কী করতে ব্যাক স্ল্যাশ পর তোমরা আবার ইফেক্ট অপশনটি খুলে নেবে। ইফেক্ট অপশনটি খুলে নেওয়ার পর তোমাদের যে চার লাস্ট নম্বর যে ইফেক্টটি আছে ইফেক্টটি কপি করে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে কপি ইফেক্ট করে নেবে। কপি করে নেওয়ার পর বিটম্যাপটি খুলে নেবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি চলে যাবে কখন, তোমাদের সরাসরি চলে যেতে হবে 16.04 সেকেন্ডে। 16.04 সেকেন্ডে আমি এই যে ছোটো ছোটো ফটোগুলি দেখছি এই প্রথমে আর শেষ ফটোগুলি দিয়ে দিচ্ছি। তোমরা এর মাঝখানে যে ফটোগুলি থাকবে এই ফটোগুলিতে সবগুলো ইফেক্ট পেস্ট করে দেবে। তো তোমরা তাহলে 16.04 সেকেন্ড থেকে তোমরা 17.15 সেকেন্ডে আগে পর্যন্ত যে ফটো ছোটো ছোটো ফটোগুলি দেখতে হবে এই সমস্ত ফটোগুলিতে এইভাবে ইফেক্ট পেস্ট করবে। এই মিডিল যে ফটোগুলি আছে এগুলোও ইফেক্ট পেস্ট করবে সবগুলোই। তো এইভাবে পেস্ট করে দেবে। পেস্ট করার জন্য ফটো উপর ক্লিক করবে, ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। এভাবে পেস্ট করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে 26.24 সেকেন্ডে। 26.24 সেকেন্ডে আসার পর যে ছোটো ফটোগুলি দেখবে ফটোগুলির উপর ক্লিক করবে। তো 26.24 সেকেন্ড আসার পর ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর তোমরা একদম শেষে চলে যাচ্ছি। তো 28.04 সেকেন্ডে আগে পর্যন্ত যে ফটোগুলি থাকবে মিডিলে, তো তোমাদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো 26.24 সেকেন্ড থেকে 28.04 আগে সেকেন্ডে আগে পর্যন্ত যে সব ফটোগুলি থাকবে সবগুলি ফটোতে সেম ইফেক্ট পেস্ট করে দেবে। 4 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পর তোমরা ব্যাক স্ল্যাশ পর তোমরা লাইট ইফেক্টটি অপশানটি খুলে নেবে। লাইট অপশানটি খুলে নেওয়ার পর তোমাদের কী করতে হবে সবগুলি একসাথে কপি করতে হবে। কপি করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার করবে। করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সবগুলি একসাথে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা একদম বিটম্যাপটি খুলবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমরা একদম শুরুতে গিয়ে একদম পেস্ট করে দেবে। এই পেস্ট করে দিলে তারপর ব্যাক স্ল্যাশ পর তোমাদের স্নেক ইফেক্ট অপশানটি খুলে নেবে। স্নেক ইফেক্ট অপশানটি খুলে নেওয়ার পর তোমাদের যে চারটি পরপর যে চারটি লেয়ার দেওয়া আছে প্রথমে চারটি যে লেয়ার আছে সিসি ইফেক্টে এই চারটি লেয়ার তোমরা কপি করবে। সিলেক্ট অল করে নেওয়ার পর তোমরা ব্যাক স্ল্যাশ পর বিটম্যাপটি খুলে নেবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর 00.14 সেকেন্ডে আসার পর তোমরা এখানে কি পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে পেস্ট হয়ে গেল, প্লাস আইকনে ক্লিক করবে,
আরে ইয়ার সরি, তো আগে তোমার কপি করবার ভুলে গেছে। তো তোমরা বিটম্যাপটি স্নেক ইফেক্ট অপশানটি খুলবে, খুলে নেওয়ার পর এই চারটে যে লেয়ার দেখতে পাবে এই চারটে লেয়ার কপি করবে। কপি করে প্লাস আইকনে ক্লিক করে কপি লেয়ার করে দেবে, কপি চারটে লেয়ার ফোর লেয়ার করে নেবে। তারপর তোমরা ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসার পর তোমরা বিটম্যাপটি খুলবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর বিটম্যাপটি খুলে তারপরে ওখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পর এভাবে পেস্ট করে দিলে প্লাস আইকনে ক্লিক করে পেস্ট করে দিলে তারপরে এই চারটে লেয়ার তোমরা টিপে রাখবে। এইভাবে টিপে এবার ঠিক চিহ্ন মেনে নেবে, ঠিক চিহ্ন মেনে নেওয়ার পর তোমরা একদম শেষ পর্যন্ত চলে যাবে। তো একটুখানি লেট করে যাও, আমার মোবাইলটা একটু হ্যাং করছে। তো এইভাবে লাস্টে চলে যাবে, তোমরা লাস্টে যাবে, এইভাবে কাট করে দেবে। কাট করে দিলে তোমাদের ফটোটি হয়ে যাবে, ভিডিওটি হয়ে যাবে। ভিডিওটি হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে, উপরে লেয়ার উপরে যে পেন্সিল অপশানটি আছে এই পেন্সিল অপশানটি ক্লিক করে তোমাদের 700 অথবা 1080 তোমাদের যেভাবে ইম্পোর্ট হয় তো তোমরা সেইভাবে এক্সপোর্ট করে নেবে। তো ভিডিওর মধ্যে কিছু হচ্ছে প্রবলেম হয়ে দেখা দিয়েছে, তো তোমরা ওগুলো ছোটো ভাই হিসেবে মাফ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো।